আদর্শ পরিবেশে পড়াশোনা করাটা এখন খুব জরুরি। বিগত বছরগুলিতে এখানকার ছাত্রছাত্রীরা সঠিক গাইডলাইন্স এবং তাদের ঐকান্তিক প্রচেষ্টায় বার্ষিক পরীক্ষায় বাংলা, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়ে ভালো নম্বরে উত্তীর্ণ হয়েছে। নমস্কার, আমি অভিষেক শীল, এমএ বেঙ্গলি। আমি বিগত 2 বছর ধরে পায়রাডাঙ্গা নতুন গোপালপুর থেকে পাটুলি আর্ট মিশনে আর্টস বিভাগে টিউশন পড়াতে আসি। আমি এখানে 2টি ব্যাচের মাধ্যমে 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত আর্টস বিভাগে অর্থাৎ বাংলা, ইতিহাস, ভূগোল, সংস্কৃত ইত্যাদি বিষয়ে টিউশন পড়াই। প্রথম ব্যাচে 5ম, 6ষ্ঠ এবং 7ম শ্রেণী এবং দ্বিতীয় ব্যাচে 8ম, 9ম, 10ম শ্রেণী ছাত্রছাত্রীদের টিউশন পড়াই। বেশিরভাগ স্টুডেন্টদেরই পঠন পাঠনে কিছু সমস্যা রয়েছে, যেমন বাংলা রিডিং, বানান ভুল, হাতের লেখার সমস্যা, বাংলা গ্রামারের সমস্যা ইত্যাদি। ভালো নম্বর পাওয়ার জন্য এই সমস্যাগুলির সমাধান ছোট থেকেই হওয়া উচিত। তাই আমি বাংলা রিডিং এবং বানানের প্রতি বিশেষ জোর দিয়ে থাকি। রিডিং পড়ার সময় কোন জায়গায় শব্দ উচ্চারণ, জোর দিতে হবে, কোথায় থামতে হবে, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি ছাত্রছাত্রীদের শিখিয়ে থাকি। আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি দাঁড়ায়। লেখার গুণগত মান ভালো করার জন্য প্রয়োজন বাংলা গ্রামারের দক্ষতা ও নিপুণতা। তাই আমি প্রত্যেক স্টুডেন্টকেই খুব সহজ উপায়ে বাংলা গ্রামার শেখাই এবং অনুশীলন করাই। এই বড় অংশটাকে ছোট অংশে আনাটাই হচ্ছে সংক্ষেপ। বড় অংশটাকে বলছি বিগ্রহ বাক্য, আবার বলছে সমাসবদ্ধ পদ। লেখনী শৈলীর প্রতিটি ছোট ছোট বিষয়, যেমন কিভাবে প্যারা ভাগ করে করে এবং পয়েন্টের ব্যবহার করে মার্জিত ও সুসজ্জিতভাবে লেখা যায়, তার যথার্থ অনুশীলন করাই। ইতিহাস ভূগোলের বিষয়বস্তুগুলি গল্পের মতন করে বুঝিয়ে দিই। এর ফলে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট চ্যাপ্টারে বেশিরভাগ অংশ প্রস্তুত ক্লাসরুমেই সম্পন্ন হয়ে যায়। ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের মতো বিষয়গুলি খুব সহজ পদ্ধতিতে প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে বোঝায় এবং নিয়মিত অনুশীলন করায়। অনেক সময় ছাত্রছাত্রীরা হাতের লেখার স্পিড না থাকার জন্য পরীক্ষার জানা প্রশ্নের উত্তর লিখে আসতে পারে না। তাই নিয়মিতভাবে হাতের লেখার স্পিড এবং সৌন্দর্যের প্রতি গুরুত্ব দেওয়াটা খুব জরুরি। পড়াশোনার গুণগত মান নির্ণয় করার জন্য প্রতিটি ইউনিট টেস্টের আগে এখানে পরীক্ষা নেওয়া হয়। ছাত্রছাত্রীদের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য আমি এদের যথার্থ নোটস এবং পরীক্ষার আগে বেশ কিছু সিলেক্টেড সাজেশন দিয়ে থাকি। সর্বোপরি আমার লক্ষ্য ভালো শেখানো এবং ভালো নম্বর পাওয়ানো। তাই সার্বিকভাবে প্রতিটি ছোট ছোট বিষয়ের প্রতি আমি খুবই যত্নশীল। ধন্যবাদ।